কথা বলতে চীনা কোম্পানিগুলোকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা শুধুমাত্র স্যামসাংই রাখে। এই দেখুন না 10ই সেপ্টেম্বর তারা লঞ্চ করতে চলেছে M40 সাকসেসর স্যামসাং গ্যালাক্সি M51। অসাধারণ এই স্মার্টফোনটির কিছু চমকপ্রদ বিষয় থাকছে, তার মধ্যে হচ্ছে তার ডিসপ্লে, একটি বড় ডিসপ্লে সেখানে দেওয়া হচ্ছে, মেগা ব্যাটারি, মিনেস্ট ব্যাটারি এভার বলছে স্যামসাং, এবং সবচাইতে বড় আপগ্রেডেশন করা হয়েছে এর প্রসেসরে, অর্থাৎ এক্সিনসের প্রসেসর কিন্তু এবার তারা ব্যবহার করতে চলছে না। তো স্যামসাং গ্যালাক্সি M51কে নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার এই চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটিতে যদি আমরা ডিসপ্লে কথা বলি, তাহলে এখানে ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন 6.67 ইঞ্চির একটা বড় ডিসপ্লে, ঠিক যেমন স্যামসাং গ্যালাক্সি A71 আমরা পেয়েছিলাম। A71 ছিল 6.7 ইঞ্চির একটা বড় ডিসপ্লে, এখানে দেওয়া হচ্ছে 6.67, প্রায় কাছাকাছি একই রকম বলা যেতে পারে। বন্ধুরা, 5-হোল ডিসপ্লে থাকছে এবং থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, তবে এখানে আপনি সুপার অ্যামোলেড প্লাস পাবেন। অ্যাট দ্য ব্যাক সাইডের কথা যদি আমরা বলি, তাহলে ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন পলিকার্বোনেটের বডি, গ্রেডিয়েন্ট ফিনিশ থাকছে, গ্লসি কালার থাকছে। অবশ্য দুটি কালারে ফোনটি লঞ্চ হবে, একটি হচ্ছে হোয়াইট এবং একটি হচ্ছে ব্ল্যাক, এবং দুটি কালারই গ্রেডিয়েন্ট ফিনিশ থাকবে। সো প্রিমিয়ামনেস অবশ্যই আপনি এখানে পাবেন। কোয়াড ক্যামেরা সেটআপ আপনি এখানে দেখতে পাবেন, দেখতে পাবেন এলইডি ফ্ল্যাশ লাইটের সুবিধা এবং স্যামসাংয়ের লোগো। আমরা যদি ক্যামেরা সেকশনকে নিয়ে কথা বলি, তো কোম্পানি বলছে মিনেস্ট ক্যামেরা এভার, অর্থাৎ এখানে আপনার ক্যামেরাতেও আপগ্রেড করা হয়েছে, অর্থাৎ 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স পাবেন আপনি এখানে, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, এবং 12 মেগাপিক্সেলের আপনি আল্ট্রাওয়াইড ক্যামেরা পাবেন। 5 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরার সঙ্গে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের আরও একটি ম্যাক্রো ক্যামেরা। সুতরাং ক্যামেরার দিক দিয়েও কিন্তু স্যামসাং দুর্দান্ত কাজ করেছে। ফ্রন্ট সেলফি ক্যামেরার কথা যদি বলি, তো সেখানে আপনি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা অবশ্যই আপনাকে রিয়েল এক্সচার সুন্দর করবে। সবচাইতে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় দিক যেটা বন্ধুরা, সেটা হচ্ছে এর ব্যাটারি। আমরা এম সিরিজের ব্যাটারি মানেই জানি 6000 mAh-এর মেগা ব্যাটারি, সে M30 হোক না কেন, বা M21 হোক না কেন, বা M31S হোক না কেন, তবে এখানে আরও একটি বিরাট আপগ্রেড করতে চলেছে স্যামসাং। এখানে ফোন দেবে না, তারা পাওয়ার ব্যাঙ্ক দেবে, সে আবারও সন্দেহ রয়েছে, অর্থাৎ 7000 mAh-এর মেগা ব্যাটারি থাকতে পারে এই ফোনটিতে। কোম্পানির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে মিনেস্ট ব্যাটারি এভার। সো যদি আপনার এখানে 7000 mAh-এর বড় ব্যাটারি থাকে, তবে তো আপনার এই ফোনটি আরামসে 2 থেকে 2.5 দিন ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা। তবে দেখা যাক বন্ধুরা কতটা ভালো পারফরমেন্স আমরা এই ফোনটির সাথে পাই। প্রসেসরের কথায় যদি আসি, প্রসেসর আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 730, তবে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে 100% শিওর, তবে কোন প্রসেসর 730 থাকবে না 730G থাকবে, সে ব্যাপারে কিন্তু একটু কনফিউশন লেগে আছে। তবে আমার অনুমান এখানে 730 প্রসেসর থাকবে, যেটি 8 nanometer টেকনোলজিতে তৈরি, এবং যেখানে পাবজি, কল অফ ডিউটির মতো গেম আপনি অনায়াসে খেলতে পারবেন, কোনোরকম কোনো ল্যাগ দেখা যাবে না। তবে হ্যাঁ, মাল্টিটাস্কিংও আপনি খুব স্মুথলি করতে পারবেন। সুতরাং যে প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হবে, অর্থাৎ এম সিরিজের সবচাইতে দামি ফোন বলা যেতে পারে ফোনটিকে, 20,000-এর ওপরে এর দাম হবে, ভারতীয় মুদ্রায় 25,000 টাকার কাছাকাছি এর দাম হতে চলেছে, এবং বাংলাদেশি প্রাইসে যদি আমরা লক্ষ্য করি প্রায় 30,000 টাকার কাছাকাছি হবে। একটি ভেরিয়েন্টই লঞ্চ হবে 6GB এবং 128GB, পরবর্তীকালে কোম্পানি 8GB এবং 256GB ভেরিয়েন্ট লঞ্চ করবে কিনা সে ব্যাপারে এখনও কোনো কনফার্মেশন কিন্তু জানায়নি। 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা পেয়ে যাবেন, টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, ফাস্ট চার্জার হিসেবে আপনি এখানে পাবেন 25W-এর ফাস্ট চার্জার, যা আপনার 7000 mAh-এর বড় ব্যাটারিকে খুব সহজেই চার্জ করে দেবে। তবে বন্ধুরা, গ্যালাক্সি M51 আমার মনে হয় গ্যালাক্সি M40-র থেকে অনেক বেশি মানুষকে আশ্চর্য করবে এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, তার কারণ এর মধ্যে বেশ কিছু আপগ্রেডেশন স্যামসাং করেছে, যুগের সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে। দেখা যাক গ্যালাক্সি M51 কতটা সাকসেস পায়। আপনাদের কি মতামত এই ফোনটি সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। আমার প্রিয় ভারতবর্ষী এবং বাংলাদেশের বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে কারাগারা এই ফোনটি কিনতে ইচ্ছুক এবং কারাগারা M51-এর জন্য অপেক্ষা করছেন, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আজকের এই ছোট ভিডিও এখানেই শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের উপস্থিতি এই চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো দলেই আছেন।